তাণ্ডব চালিয়ে কক্সবাজারের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় হামুন। দেয়াল ও গাছ চাপা পড়ে জেলার বিভিন্ন স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে চট্টগ্রামের স্থলগভীর নিম্নচাপে আকারে অবস্থান করছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুন উপকূল অতিক্রম করায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরের 7 নম্বর বিপদ সংকেত কমিয়ে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 22 ঘন্টা পর নৌযান চলাচল শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ঝড় ও বাতাসে গাছপালা সহ ভেঙে পড়েছে নানা স্থাপনা। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় কক্সবাজার শহর সহ বিভিন্ন উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন। এই ঘূর্ণিঝড়ে কক্সবাজারে কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে কক্সবাজার শহরের পাহাড়তলিতে দেয়াল চাপায় মোহাম্মদ আব্দুল খালেক নামের এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। অন্যদিকে গাছ চাপা পড়ে চকরিয়ার বদরখালী ইউনিয়নের আসকর আলী নামে আরেক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এই উপজেলায় হতাহতের সংখ্যা 10 জনেরও অধিক বলে জানা গেছে। আতঙ্ক তো আমরা সামনেবার দেখছিলাম, আর কয়েকবার দেখছিলাম মোহা বিভিন্ন সময় আমরা মোকাবেলার সাথে আমরা যুদ্ধ করে আমরা চলে যাব। এখন একটু আবহাওয়া খারাপ দেয়, সে কারণে একটু বাড়লে চলে যাব। এটি দুর্বল হয়ে সাতকানিয়া ও চট্টগ্রামে স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূল অতিক্রম আজকে রাত 1টায় সম্পূর্ণ করেছে এবং সে ক্রমান্বয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থান করছে এবং সে বৃষ্টিপাত ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে এবং ক্রমান্বয়ে সে উত্তর পূর্ব দিকে ধাবিত হয়ে আগামীকালের মধ্যে সে বাংলাদেশের জন্য গুরুত্বহীন হয়ে পড়ে। হামুন মোকাবেলায় কক্সবাজারে 576টি আশ্রয়কেন্দ্র এবং 10,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। পাশাপাশি ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ অন্য উপকূলীয় জেলাগুলোতেও জারি করা আছে সতর্কতা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।